ক্যাটরিনার চেয়ে ভালো কাউকে পেলে তাকে ডিভোর্স দিয়ে কি অন্য মেয়েকে বিয়ে করবেন? ভিকির সামনে এমন প্রশ্ন রাখা হলে জবাবে কি বললেন এই অভিনেতা? 2018 সালেও একে অপরকে চিনতেন না, 2019 সালে আলাপ, সেখান থেকেই প্রেমের শুরু। 2021 সালে রাজস্থানে ধুমধাম করে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এর মধ্যেই কানাঘুষা শুরু হয়েছে ক্যাটরিনাকে নিয়ে। বিয়ের পর থেকে নিজেকে বেশ গুটিয়ে নিয়েছেন ক্যাটরিনা। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রীকে আজকাল আর ক্যামেরার সামনে দেখাই যায় না। এর মাঝেই নিজের আসন্ন ছবির প্রচারে সহ অভিনেত্রী সারা আলী খানের সাথে সংবাদ মাধ্যমের সামনে হাজির হন ভিকি। ছবির নাম যারা হটকে যারা বাঁচকে। এখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এই অভিনেতা। তাকে জিজ্ঞেস করা হয়, যদি ক্যাটরিনার থেকে ভালো কাউকে পান তাহলে কি ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নেবেন? এমন প্রশ্ন শুনে হেসে ফেলেন সারা। অন্যদিকে ছবির প্রচারে এসে এমন প্রশ্ন উঠবে হয়তো আশাই করেননি ভিকি, তবে কম যান না তিনিও। অভিনেতা বলেন, রাতে তো বাড়ি ফিরতে হবে নাকি, তবে আমি তো ছোট এখনো, বড় হতে দিন। যদিও পরে ভিকি বলেন, আমাদের সম্পর্কটা সাত জন্মের। 2018 সালে করণ জোহরের টক শো কফি উইথ করণে প্রথম ভিকি কৌশলের কথা উল্লেখ করেন ক্যাট। 2019 সালে জোয়া আক্তারের এক পার্টিতে দুজনের আলাপ হয়, তখন থেকেই প্রেম। তবে নিজেদের সম্পর্ককে বারবার ব্যক্তিগত স্তরেই রেখেছেন ভিকি ও ক্যাট। বিয়ের পরে অবশ্য মাঝে মধ্যেই একে অপরের উদ্দেশ্যে আদুরে পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় শেয়ার করেছেন, ভালোবাসা জানিয়েছেন নিজেদের ভক্তদের।